শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় কবি জয়দেব গোস্বামীর লেখা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। সাম্প্রতিক আধুনিক বাংলা কবিতার একটা বিশিষ্ট নাম জয় গোস্বামী। কবি ও গদ্যকার এই ব্যক্তিত্ব বর্তমান বাংলা সাহিত্যে নানা সৃষ্টিতে সমৃদ্ধ করেছেন। কবি বৈশিষ্ট্য: সময় সচেতন, রোমান্টিক, প্রতিবাদী, সমাজের অবক্ষয়িত রূপের রূপকার, কাব্য আঙ্গিক সচেতন। কবি জন্মগ্রহণ করেছিলেন 10 নভেম্বর 1954 খ্রিস্টাব্দ পশ্চিমবাংলার কলকাতায়। পিতা মধু গোস্বামী এবং মায়ের নাম সবিতা গোস্বামী। কবির জীবনে উল্লেখযোগ্য ঘটনা: আনন্দ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার। সারা জীবনের সাহিত্যকৃতির জন্য ভারতীয় ভাষা পরিষদ কর্তৃক রচনা সমগ্র পুরস্কার, IIPM কর্তৃক মাইকেল মধুসূদন দত্ত মেমোরিয়াল অ্যাওয়ার্ড, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বঙ্গ সম্মান ও বঙ্গবিভূষণ, পয়েন্ট লরিয়েট সম্মান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিলিট সম্মানে সমাদৃত হয়েছেন। কবির কাব্যগ্রন্থ সমূহ ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ, প্রত্নজীব, আলেয়া হ্রদ, উন্মাদের পাঠক্রম, গৌতম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, আজ যদি আমাকে জিজ্ঞেস কর, গোল্লা, পাগলি তোমার সঙ্গে, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, পাখি হুস, উহ স্বপ্ন, পাতা পোশাক, বিষাদ, মা নিষাদ, তোমাকে আশ্চর্যময়ী, সূর্য পড়া ছাই, জগৎ বাড়ি, হরিণের জন্য একক, মৌতাক মহেশ্বর, সন্তান সন্ততি, বিকেল বেলার কবিতা ও ঘাস ফুলের কবি, সন্ধ্যা ফেরি ও অন্যান্য কবিতা, প্রেত পুরুষ ও অনুপম কথা, শাসনের প্রতি ভালো নিবাসী ও শ্রেষ্ঠ কবিতা, আত্মীয় স্বজন, ফুল গাছে কি ধুলো ইত্যাদি কবির বিখ্যাত কাব্যগ্রন্থ। উপন্যাস সাঁজবাতির রূপ কথারা তার রচিত বিখ্যাত উপন্যাস, যারা বৃষ্টিতে ভিজেছিল জনপ্রিয় কাব্য উপন্যাস। এছাড়া ভেঙে যাওয়ার পরে কবির কাব্যনাট্য যেখানে বিচ্ছেদ, কবিতার আলোচনামূলক গ্রন্থ আকর্ষিকের খেলা, আমার রবীন্দ্রনাথ, গোসাইবাগান তিন খণ্ডে ইত্যাদি তার লেখা মূল্যবান গ্রন্থ। আমাদের আজকের আলোচ্য কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, মূল গ্রন্থ বা মূল উৎস অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবি জয় গোস্বামী পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে সংকলিত। পাতার পোশাক কাব্যগ্রন্থের পাতার পোশাক, সেতু, শ্রম, অভিজ্ঞতা ও কবি কাহিনী নামক তিনটি পর্বের মধ্যে প্রথম পর্বের 20 সংখ্যক কবিতা এটি। এবারে আমরা আলোচনা দেখে নেব কবিতার পটভূমি। 20 শতাব্দীর অন্তিম পর্বে দাঁড়িয়ে বিশ্বব্যাপী অস্ত্রের আস্ফালন, একনায়কতন্ত্র, ব্রিটেন ও আমেরিকার দখলদারি, জঙ্গি হামলা, সংসদীয় গণতন্ত্রের সাধারণের আস্থাহীনতা, ধর্মীয় উন্মাদনা ইত্যাদির প্রেক্ষাপটে রক্তপাত ও হানাহানি, মৃত্যু। কবিতাটির নামকরণ অংশ যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাব কবির নিজের সৃষ্টিকে ভাবের আকাশে উড়িয়ে দিয়ে কোনো কবির কাজ কখনো শেষ হয়ে যায় না। কবিতার ক্ষেত্রে কবিকে তাই বাহ্য আবরণ, ব্যঞ্জনা এসবের দিকে লক্ষ্য রাখতে হয়। সেদিক দিয়ে নামকরণ এক অর্থে বাহ্য আবরণ ঠিকই, কিন্তু তাকেও সার্থক করে তুলতে হয় কবিকে। কেননা নাথিং সাকসিডস লাইক সাকসেস, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করতে বসলে দেখা যায় কবিতাটির নামকরণ হিংসা বিরোধী, ভাবনার অধিকাংশে ব্যঞ্জিত। তাছাড়া প্রথমত কবিতাটির মূল ভাব, আলোচ্য কবিতার মূল ভাব হল চারিদিকে এখন হিংসা, দেশ, মারামারি এবং যুদ্ধের আবহ ছড়িয়ে গিয়েছে। এ ওর দিকে অস্ত্র হানছে ও এর দিকে স্বভাবতই বিপন্ন হতে বসেছে মানব সভ্যতা। এই অবস্থায় কবির মতো বিবেকবান ও মানবিক মানুষের পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়।
তিনি নিজেই তার উদ্যোগী হয়েছেন প্রতিরোধ গড়ে তুলতে। তবে সেই প্রতিরোধ অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র দিয়ে নয়, বরং সেই প্রতিরোধ বিবেক জাগাবার আহ্বান দিয়ে এবং একই সঙ্গে গান রূপ বর্ম দিয়েও। গান দুই একটা জানলেও সেটুকু দিয়ে কবি অস্ত্রের নৃশংসতাকে এবং রক্তপাত বন্ধ করতে চান। কেননা কবির বিশ্বাস, গান ঋষি পালকের মতোই পবিত্র, গানই পারবে উদার বৈরিক শান্তি জগতে অস্ত্রধারীদের নিয়ে যেতে। দ্বিতীয়ত, ব্যঞ্জনাগত দিক। কবিতাটি অস্ত্রের বিরোধিতায় বিশেষভাবে ব্যঞ্জিত হওয়ার পাশাপাশি শান্তি ভাবনার উন্নীত হয়েছে। অস্ত্রের বিরুদ্ধে গানের প্রতিরোধ শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছেন কবি জয় গোস্বামী। অস্ত্রধারীদের অস্ত্র ত্যাগের আহ্বান অনেকাংশ মানবিক হয়েছে, সেই কারণে কবি তার কবিতাটির যে নামকরণ রেখেছেন তা সার্থকই হয়েছে। এবার আমরা আলোচনায় আসব মূল কবিতাতে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, কাদের প্রতি কেন এই আহ্বান কবির? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। চারিদিকে এখন হিংসা, দেশ মারামারি, হানাহানি এবং যুদ্ধের আবহে ছড়িয়ে গিয়েছে। এ ওর দিকে গুলি ছুটছে বা অস্ত্র হানছে, তো ও এর দিকে, ফলে বিপন্ন হতে বসেছে পুরো মানব সভ্যতায়। প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে মানুষের বিবেক, বুদ্ধি ও মানবিকতার উপরে। এসব দেখে বুঝে কোনো বিবেকবান মানুষের পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। বিবেকবান ও মানবিক মানুষ হিসেবে কবিও পারছেন না চুপ করে বসে থাকতে। সে কারণে অস্ত্রধারীদের থামাতে তাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন আলোচ্য কবিতায় কবি জয় গোস্বামী। পরের লাইনে আমরা দেখতে পাবো, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই। পঙ্ক্তি দুটির অর্থ, ক্রমাগত হিংসা আর অস্ত্র হানাহানিতে আজ বড় উদ্বিগ্ন হয়েছেন কবি জয় গোস্বামী। তিনি লক্ষ্য করেছেন এরকম হানাহানির বিরুদ্ধে প্রতিবাদ করবার লোকও এখন কমে গিয়েছে, তাই তিনি স্থির করেছেন তার অস্ত্রবিরোধী অভিযানের আর কেউ এগিয়ে না এলেও তিনি একাই অনেকজন হয়ে উঠে পথ চলবেন, তেমনটাই তিনি শুরু করেছেন। চুপচাপ বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে একাই অনেকজনের হয়ে অস্ত্র বিরোধিতায় মুখর হয়েছেন, এটাই হলো আলোচ্য লাইন দুটির অর্থ। এবার আমরা আসবো পরের পঙ্গক্তিতে। হাত নাড়িয়ে বুলেট তাড়াই, পঙ্গক্তির তাৎপর্যটি এ অংশে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখতে পাবো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী আজকের দিনে পরস্পরের দিকে অস্ত্র হানাহানি তথা বাড়তে থাকা হিংসা, দেশের প্রতি বিরক্ত, তিনি তাই এসবের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছেন, থামাতে চেয়েছেন অস্ত্রকে। সেই কাজে কারো সাহায্য আসুক না আসুক তিনি নিজেই তৎপর। সেই প্রতিরোধের তার অস্ত্রের প্রয়োজন নেই, লেখার হাতটি এক্ষেত্রে যথেষ্ট বলে তিনি মনে করেন, এটাই হলো উদ্ধৃত পঙ্গক্তির তাৎপর্য। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি কীভাবে বুলেট তাড়াবেন বলে দাবি করেছেন, এর উত্তরে আমরা কবির মন্তব্যে পেয়েছি, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয়দেব গোস্বামী এখন হাজার হাতে পায়ে এগিয়ে এসেছেন, উঠে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বুলেট তাড়াবেন বলে দাবি করেছেন। এবারে আমরা আসবো পরবর্তী লাইনে, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? বর্ম যেমন বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে, গানেরও সেই ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন কবি জয় গোস্বামী। গানের সেই শক্তির কথা বোঝাতেই কবি গানের বর্ম কথাটি উল্লেখ করেছেন। এবারে আসি পরবর্তী লাইনে, গানের বর্ম পড়েছি গায়ে, বক্তব্যটির তাৎপর্য যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখতে পাওয়া যাবে বর্মের ব্যবহার হয়
অস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য, সেটা জানেন চারিদিকে হিংসা দিয়ে হানাহানিতে বিরক্ত কবি জয়দেব গোস্বামী। তাই তিনি ঠিক করেছেন অস্ত্র নিয়ে হানাহানিতে রত দুই পক্ষের মাঝখানে গিয়ে দাঁড়াবেন, তিনি আহ্বান জানাবেন অস্ত্র ফেলে দেওয়ার জন্য। সেক্ষেত্রে তার গানই হয়ে উঠবে সবার কাছে বর্ম, সেই গানেই পারবে অস্ত্রের আঘাত থেকে সবাইকে রক্ষা করবে। তাই যেন তিনি গায়ে করে নিয়েছেন গানের বর্ম, এটাই হলো উদ্ধৃত কথাটির তাৎপর্য। এবার আসি পরের লাইনে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, এরকমটা বলে কবি কি বোঝাতে চেয়েছেন? আসলে অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে কবির সামর্থ্য বেশ কম, যেটুকু সামর্থ্য আছে সেটুকু নিয়েই তিনি কাজ চালাতে চান, উদ্ধৃতাংশের ভিতর দিয়ে সেটাই বোঝাতে চেয়েছেন আমাদের কবি জয় গোস্বামী। আঁকড়ে ধরে সে খড়কুটো, কবি কোন খড়কুটোকে কিভাবে আঁকড়ে ধরেছেন আলোচ্য পঙ্গক্তির মধ্যে, তার তাৎপর্য আমরা এবার আলোচনা করব। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী জানেন চারিদিকে ছড়িয়ে পড়া হিংসা দেশ অস্ত্র হানাহানির বিরুদ্ধে তার লড়াইয়ের সামর্থ্য বেশ কম, যে গান দিয়ে তিনি অস্ত্রধারীদের অস্ত্র ছাড়াতে চান সেই গানও তার রয়েছে একটা দুটো, তবু তিনি পেছোতে চান না, সেই কম সামর্থ্যকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরেই তা দিয়ে তিনি তার প্রতিরোধ ব্যবস্থা চালিয়ে যেতে চান। খড়কুটোকে আঁকড়ে ধরার এটাই মূল তাৎপর্য। রক্ত মুছি শুধু গানের গায়ে, এ অংশটির অর্থ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী জানেন তার কম সামর্থ্যের অস্ত্র হানাহানি সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া সম্ভব নয়, তিনি বিবদমান দুই পক্ষের মাঝখানে শান্তির বাণীযুক্ত গান নিয়ে দাঁড়ালে রক্ত ঝরতে পারে তার শরীর থেকেও, তবুও তিনি পিছিয়ে আসতে চান না, তার বিশ্বাস রক্ত ঝরলে গানের গায়ে তা মুছে নিয়ে এমনকি সবার রক্ত মুছে গানের মাধ্যমে শান্তি আনতে বা অস্ত্রাঘাত থামাতে তিনি পারবেন, এটাই হলো উদ্ধৃত কথাটির মূল অর্থ। এবার আসি পরের লাইনে। মাথায় কত শকুন বাচিল, এখানে শকুন বাচিল কিসের প্রতীক? উদ্ধৃতাংশে মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে, বা আলোচ্য অংশে শকুন বাচিল হলো নিষ্ঠুর অস্ত্রধারীর প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। আমার শুধু একটা কোকিল, একটা কোকিল বলতে কবি আলোচ্য অংশে কি বোঝাতে চেয়েছেন? যে গান দিয়ে কবি অস্ত্রের বিরুদ্ধে লড়তে চান সেই গান গাওয়া কণ্ঠ তার একটাই, একটা কোকিল বলতে সেটাকেই কবি বুঝিয়েছেন। মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, আলোচ্য পঙ্গক্তি দুটির মূল অর্থ। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয়দেব গোস্বামী জানেন অস্ত্রের বিরুদ্ধে যাবতীয় হানাহানির বিরুদ্ধে তার সংগ্রামে হয়তো বা তিনি একা, বসন্তের সুরেলা গান গাওয়া একটা কোকিলের মতো তারও একটাই কবি কণ্ঠ। বিপরীত ক্রমে হানাদাররা মাথার উপরে প্রচুর চিল বা শকুনের মতো অনেকে, তবুও কবি নিরাশ হতে চান না, তিনি বিশ্বাস করেন নিজের একমাত্র কবিকণ্ঠে প্রয়োজনে অস্ত্রের বিরোধিতা অনেক গানে তিনি নানান উপায়ে বাঁধতে পারবেন। এবারে আসি পরের লাইনে। আমার শুধু একটা কোকিল, বাঁধ বাঁধবে সহস্র উপায়ে, আলোচ্য লাইনটির তাৎপর্য যদি আমরা আলোচনা করি তাহলে দেখব
অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয়দেব গোস্বামী আজকের দিনে যাবতীয় হানাহানি এবং হিংসা দেশের প্রতি বিরক্ত, যেসব থামাবার জন্য তিনি উদগ্রীব, তবে তিনি জানেন তার অস্ত্রবিরোধী সংগ্রামে হয়তো বা তিনি একা, একটা কোকিলের মতো, তারও একটাই কবিকণ্ঠ, তিনি নিজে থামতে চান না। তিনি বিশ্বাস করেন নিজের একমাত্র কবিকণ্ঠের দ্বারা প্রয়োজনের অস্ত্রের বিরুদ্ধে নানান উপায়ে অনেক গানই বাধা সম্ভব তার পক্ষে। কথাটি তারপর এখানে, এবারে আসবো আমরা পরবর্তী লাইনে, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পানি। কাদের প্রতি কবি কেন এই আহ্বান করেছেন? অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক। আলোচনা অংশটি যদি আমরা বুঝবার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আজকের দিনে অস্ত্রধারীদের অস্ত্র দিয়ে হানাহানির ফলে মানব সভ্যতাই বিপন্ন হতে বসেছে, তা বন্ধ করতেই অর্থাৎ অস্ত্রধারীদের থামাতেই পায়ের কাছে অস্ত্র ফেলার জন্য তাদের প্রতি কবি জয় গোস্বামীর এই আহ্বান জানিয়েছেন। এবার আসি পরের লাইনে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, কাদের কেন বর্ম খুলতে বলা হয়েছে এই অংশে আমরা দেখতে পাব। প্রতিপক্ষের আঘাত থেকে বাঁচতে অস্ত্রধারীরাও বর্ম করে, কিন্তু লড়াই না থাকলে সে বর্মের প্রয়োজন হয় না। কবির বিশ্বাস, অস্ত্র হাতে থেকে ফেলে দিলে বর্মের প্রয়োজন ফুরাবে, অস্ত্র হাত থেকে ফেলে দিলে বর্মের প্রয়োজন ফুরাবে, সেই কারণেই কবি অস্ত্রধারীদের বর্ম খুলতে বলেছেন। এবারে আসি পরের লাইনে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। কবির এরকম আহ্বানের কারণ কি? আসলে চারিদিকে হিংসা, দেশ হানাহানিতে বড়ই উদ্বিগ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী, তাই তিনি অস্ত্রের থামাবার জন্যে উদ্যোগী হয়েছেন নিজে থেকেই, সেই কাজ তিনি সারতে চান গানের মাধ্যমে। কেননা তিনি জানেন ময়ূর পালক গোজা ভগবান কৃষ্ণের রূপধারী ঋষি পালকের মতোই পবিত্র, তারও অপার শক্তি, সে কারণেই তিনি অস্ত্রধারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, অস্ত্র ফেলে বর্ম খুলে আদুর গায়ে গানের প্রকৃত শক্তিকে বুঝতে বা গানরূপ ঋষি বালককে প্রত্যক্ষ করতে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় উল্লেখিত ঋষি বালকটির মাথায় ময়ূর পালক গোজা ছিল, এমন রূপেই সে ধরা পড়েছে আমাদের আলোচ্য কবিতাটির মধ্যে। মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। গান দাঁড়ালো ঋষি বালক, এখানে ঋষি বালক কিসের প্রতীক? উদ্ধৃতাংশটির মধ্যে ঋষি বালক শান্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় উল্লেখিত গান কেমন রূপ ধারণ করলো বলে আলোচ্য কবিতায় কবি মনে করেছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় উল্লেখিত গানটি মাথায় ময়ূর পালক গোজা ঋষি পালক রূপ ধারণ করলো বলে কবি উল্লেখ করেছেন। অস্ত্র সমর্পণকারীদের নদীতে দেশ গায়ে কে বেড়াতে নিয়ে যাবে, কবি প্রশ্ন করেছেন। আত্মসমর্পণকারীদের নদীতে দেশ গায়ে বেড়াতে নিয়ে যাবেন গান নিজে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, কে কাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন? হানাহানিতে রত অস্ত্রধারীদের প্রতি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী এই আহ্বান জানিয়েছেন। কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন ধরনের কবিতা? কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি যুদ্ধ বিরোধী বা হানাহানি বিরোধী তথা অস্ত্র বিরোধী একটি কবিতা। তোমায় নিয়ে বেড়াতে গান নদীতে দেশ গায়ে, কিভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে? গানের শক্তি আছে তার শ্রোতাদের উদার গৈরিক এবং শান্তি জগতে নিয়ে যাওয়ার।
অস্ত্রধারীরা যদি গানের দুটি পায়ে অস্ত্র সম্বরণ করে বা অস্ত্র সমর্পণ করে, তবে উদ্ধৃত পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা যেতে পারে। একদম শেষের স্টেঞ্জায় শেষ লাইনের মধ্যে এসে কবি বলছেন, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্রধারীকে নিয়ে গানের নদীতে দেশ গায়ে বেড়াতে যাওয়ার তাৎপর্য, যে কোনো দেশের বা যে কোনো নদী বা দেশ গা শান্তি ও সারলের প্রতীক। ভারতবর্ষের ক্ষেত্রে প্রাকৃতিক দিক দিয়ে তা আবার শান্তিময় এবং উদার গৈরিক। গানের শক্তি আছে তার শ্রোতাদের উদার এবং গৈরিক শান্তি জগতে নিয়ে যাওয়ার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবি মনে করেন, অস্ত্রধারীরা গানের পায়ে অস্ত্র সমর্পণ করলে গানে তাদের নিয়ে যাবে নদী দেশ গায়ের মতো উদার গৈরিক শান্তির জগতে। এটাই হলো অস্ত্রধারীদের নিয়ে গানের নদীতে দেশ গায়ে বেড়াতে যাওয়ার তাৎপর্য। এতক্ষণ ধরে আমরা কবিতাটি আলোচনা করলাম। যদি কবিতার আলোচনাটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখো, পরবর্তী ভিডিও বা আলোচনা শোনার জন্য। আজকে এখানেই শেষ করছি, আগামীতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। আজকে এখানেই শেষ করছি, শুভ সময়, ভালো থেকো।